সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ হুগলিতে। কল 7407001264 ফর বুকিংস। মার্ট কালেকশন, জিন্স এন্ড টি-শার্টস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব। গাজন প্রায় আমার ঠাকুমার আমল থেকে প্রায় ধরে নেওয়া যেতে পারে শতাধিক বছর আগে থেকেই হচ্ছে। তো এটা খুবই জমজমাটি হয়। তো করোনা পরিস্থিতিতে এখন একটু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে এবং সেটা করোনা পরিস্থিতিটা মেনটেন করতে হচ্ছে। সেই হিসাবে আমরা গ্রামবাসী মিলে সকলেই মিলে সকলে সহযোগিতায় আমরা এই গাজন উৎসবটা পালন করছি। এটা আমাদের গ্রাম হচ্ছে পশ্চিম হরিপুর, আরামবাগ মিউনিসিপ্যালিটি, 12 নম্বর ওয়ার্ড। না, সন্ন্যাসীরা তো আমাদের স্বতঃস্ফূর্তভাবে এখানে অনুষ্ঠানে যোগদান করে এবং মনে প্রাণে তারা ভালোবাসে, ঠাকুরের ওপর ভক্তি বিশ্বাস আছে এবং সকলেই আমরা পাড়ার গ্রামবাসী মিলে এটা অনুষ্ঠানটা করি। এটা তো আমাদের শিবের গাজন। এটা যে শান্তিনাথ, যে শিব আছে আমাদের পাড়ার, এই শান্তিনাথ শিবের গাজনটা এখানে হচ্ছে। আমার পরিচয়, আমার নাম পূর্ণেন্দু পাত্র, বাড়ি পশ্চিম হরিপুর, আর আমি গ্রামের এই পূজা অনুষ্ঠানটা দেখাশোনা করি। এই গাজন প্রায় অন্তত 200 বছর হতে চললো। এই গাজন হচ্ছে শিবের, শান্তিনাথের গাজন। আমাদের এই গ্রামের হিন্দু মহলে, পশ্চিম হরিপুর গ্রামের হিন্দু মহলে এই গাজনটা উৎসব। আগে খুব জোরপূর্বক গাজন হতো এবং তিনখানা চারখানা গ্রাম নিয়ে একখানা গাজন হতো, কিন্তু এখন অনেক জায়গায় এই গাজন ভাগ হয়ে গেছে, যার জন্য আমাদের এখানে একটু কমে গেছে, খুব অল্প ইয়েতে হয় বাবা শান্তিনাথ। এইরকম করে এখন চলে আসছে পুরো বছর ধরে। হ্যাঁ, সর্বসহযোগিতাতে আমাদের গ্রামের মানুষ সকলে একদম স্বতঃস্ফূর্তভাবে আমরা গাজন করি। সন্ন্যাসীর সংখ্যা, প্রথমে সন্ন্যাসীর সংখ্যা 10 জন 12 জন 14 জন হতো, এখন বর্তমানে অনেক কমে যে 4 জন 5 জন অবশ্যই হয়। এবছর বেশি নয়, এবছর মাত্র 3 জন হয়েছে, লকডাউন বা করোনার ইয়ের জন্য 3 জন হয়েছে। আমার নাম হচ্ছে কালীপদ বেরা, গ্রাম এখানে বাড়িতলাতে। এটা হচ্ছে আমাদের বাড়িতলা মধ্যস্থল, হিন্দু মহলের মধ্যস্থল বাড়িতলা। এখানে হচ্ছে শীতলা, আমি পরিচয় কি, শীতলা, ষষ্ঠী, মনসা, বাবা শান্তিনাথ এবং রক্ষাকালী, এই মন্দিরে। এটাই হচ্ছে গ্রামের মধ্যস্থলে যে আমার এখানেই বাড়ি। আমার নাম হচ্ছে কালীপদ বেরা। হ্যাঁ, আমার গ্রাম কালীপদ বেরা, এই পশ্চিম বাড়ি। সবাই আমরা মজা করি পুজো দিয়ে। এটুকুই এটাই 5 বছর দেখছি। আমার এখানে শ্বশুর বাড়ি, বর্তমানে বাপের বাড়ি। এটা আমার শ্বশুর বাড়ি, আমি এখানেই থাকি। শুনতে পাচ্ছি, ভালো, খুব মজা করছি, আনন্দ করছি, পুজো দিয়েছি, আবার কি।
সাবস্ক্রাইব করুন। যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। বিশ্বাস আর আধুনিকতার মেলবন্ধন ঝর্ণা জুয়েলার্স, কামারপুকুর নতুন চটি, হুগলি। Sometimes fashion can change vision.